দেশ বিদেশের প্রেক্ষাগৃহে এখনও প্রদর্শিত হচ্ছে শাকিব খানের তুফান। 1 নভেম্বর পাকিস্তানের 43টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। শাকিব ভক্তদের জন্য সুখবর, 15 নভেম্বর মুক্তি পাচ্ছে দরদ। মুক্তির আগে আজ রোববার ছবির পরিচালক অনন্য মামুন পাঠালেন নতুন কয়েকটি স্থিরচিত্র। অনন্য মামুন জানিয়েছেন, দরদ রোমান্টিক সাইকো থ্রিলার, যেখানে শাকিব খানকে নতুনভাবে দেখা যাবে। মামুনের ভাষ্যে, এটি প্রথম প্রাণ ইন্ডিয়া মুভি, যা 4টি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত। 2023 সালের অক্টোবরে দরদ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তারকা সোনাল সোহান। ভারতের বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তিদের হত্যার ঘটনা ঘটে, যা সন্দেহ পড়ে দুলু মিয়ার উপর। এমন গল্প নিয়ে এগিয়েছে গল্প। পরিচালক জানালেন, ছবির কাহিনী যত এগোতে থাকে গল্পও জটিল হয়, আবেগ ও প্রেমের অনুভূতি এক মিশেল তৈরি হয়। শাকিব খান ও সোনাল চৌহান। 149 মিনিট দৈর্ঘ্যের দরদ ছবিটি একই সঙ্গে বিশ্বের 20টি দেশে মুক্তি পাবে বলে জানালেন অনন্য মামুন। পরিচালনার পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন মামুন। অন্য প্রযোজকরা হলেন অশোক ধানুকা, থিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ, কিবরিয়া লিপু। ছবিটির বিশ্বব্যাপী বিতরণের দায়িত্বে আছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কলম্বিয়া, শ্রীলঙ্কা সহ 20টি দেশে মুক্তি পাবে। দরদ ছবিতে শাকিব খান, সোহান চাহাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রামেশ শর্মা, সাপা মারুয়া, ইন্তু রাজেশ, জাকির হোসেন, ফারহান খান, রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ। পরিচালক জানালেন, ছবিতে গান রয়েছে 4টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর আলী ও জালাল চৌধুরী। সুর ও সঙ্গীত পরিচালনায় মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি 3টি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন ও মোহাম্মদ ইরফান। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।